ইনবক্সে এত এত কোয়েশ্চেন পাই যে কেন পেজটা বন্ধ করে দিলেন, কেন বিজনেস বন্ধ করে দিলেন, আন্টি কি আর কখনোই আসবেন না, কেন আপনি হঠাৎ করে বিজনেসটা এভাবে বন্ধ করলেন, আই মিন এই কোয়েশ্চেনগুলোর আসলে আনসার কীভাবে দিব আমার জানা নেই। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ছোট্ট গল্প। গল্পটা হলো, কোভিডের সময় যখন আমরা সবাই ঘরে মোটামুটি বসেছিলাম, কিছু করার ছিল না, তখনই হঠাৎ করে আমার ছোট বোনের মাথায় এলো যে মাকে একটা পেজ খুলে দেই, তাহলে মা যেহেতু কেক বানাচ্ছেন তাই সবাইও জানলো, আর আমার ফ্রেন্ডরা বা পরিচিতরা যখন আমি স্টোরি দিতাম তখন আমাকে অনেকেই বলতো যে আন্টি কেন কেক সেল করছেন না, আমরাও ট্রাই করতে চাই। ওই প্ল্যান থেকে আসলে এই বিজনেসটা স্টার্ট করা। আমাদের কখনোই আইডিয়া ছিল না যে আমাদের এই বিজনেসটা 2 বছরে এত এত মানুষের কাছে পৌঁছে যাবে, এটা আমরা কখনোই ভাবতে পারিনি। আর এই সব কৃতিত্ব আপনাদের জন্যই, আপনাদেরই কৃতিত্ব, কারণ আপনারা যদি আমাদেরকে এভাবে সাপোর্ট না করতেন তাহলে আমরা কখনোই এতটুকু আসতে পারতাম না। আর আজকের এই কেকটা বানানো হচ্ছে একটা খুব স্পেশাল ডের জন্য। স্পেশাল ডেটা কি সেটা আমি বলবো আপনাদেরকে, আর তার থেকেও বড় কথা, এই কেকটা আমার মার পছন্দ মতো একটা ডিজাইন দিয়েই তৈরি করছে, আই মিন কোনো ধরনের রেফারেন্স পিকচার ছাড়া, মা যেরকম মনে হচ্ছে ওভাবেই তৈরি করছে। তো এটা ছিল একটা ভ্যানিলা কেক, তো এটাকে প্রথমে লেয়ারে লেয়ারে কেটে নিয়েছে, আর কেক মেকিং প্রসেসটা দেখানোর কিছু নাই, কারণ এটা আমরা কম বেশি সবাই জানি যে কেকটা বেক করতে হবে, আর বেকিংয়ের যে স্টাইলটা এটা এক একজনের এক এক রকম, কেউ ডিমের কুসুমটা আলাদা করে ফোম করে নেয়, কেউ একসাথে দিয়ে করে, তো যে যেভাবে কমফোর্টেবল। আর এরপরে কেকটা বেক করার পরে যখন ঠান্ডা হয়ে গেছে তখন এটা বিভিন্ন পিসে আই মিন কেটে নিয়েছে মাঝখান থেকে, তো এখানে টোটাল লেয়ার করে নেওয়ার পরে এরপর ক্রিম, সুগার সিরাপ, দেন ক্রিম, এভাবেই কাজটা চলছে। এখন জাস্ট কেকের বেসটা রেডি করছে, আই মিন ক্রাম কোটিং করে কিছুক্ষণ রেখে দিবে, তারপরেই মেন ফ্রস্টিংটা করবে। তো অলরেডি আমাদের কেকের ক্রাম কোটিং করার প্রসেস চলছে, আর এরই মাঝে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা কখন বিজনেসটা স্টার্ট করেছিলাম। আর এবার একটা গল্প শেয়ার করি, বিজনেসটা যখন স্টার্ট করেছিলাম তখনই আমরা জানতাম যে খুব বেশি দিন আমরা এটা চালাতে পারবো না, তার কারণ আমি যেহেতু বাইরের দেশে পড়াশুনো করি, আমার বোনও যেহেতু বাইরের দেশে পড়াশুনো করে, তাই আমাদের প্ল্যানই ছিল যে আমরা বাইরের দেশেই মুভ করব। তাই আমাদের ওভাবে প্ল্যান করে আসলে কিছু করা হয়নি, তো এটা যারা আমাদের খুব কাছের মানুষজন তারাই জানতেন, তাই এই বিজনেসটা হঠাৎ মাঝপথে এভাবে ছেড়ে দেওয়া। আর আমরা কখনোই বাংলাদেশে বিজনেস রান করব বলে এভাবে স্টার্ট করিনি, কিন্তু আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট, আপনাদের দোয়া আশীর্বাদের জন্যই আমরা এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পেরেছি। ইভেন এখনও সবাই আমাকে বলে যে আন্টি কেন এভাবে চলে গেল, আন্টির কেক আমরা অনেক বেশি মিস করছি। আসলে আমরাও আপনাদেরকে অনেক অনেক বেশি মিস করি, আর আপনাদের সাথে যেন কানেক্টেড থাকতে পারি তাই জন্যই এই ভিডিওগুলো মেক করা, যে আন্টি আপনাদের আন্টি আই মিন আমার মা কীভাবে কাজগুলো করছে বা আমরা ওখানে কীভাবে নতুন করে বিজনেসটা স্টার্ট করেছি সব কিছু যেন শেয়ার করতে পারি। আর এখন অলরেডি কেকের ক্রাম কোটিংয়ের করা শেষ, আর ক্রাম কোটিং করে কিছুক্ষণ সেট হতে দিতে হবে, আদারওয়াইজ আনওয়ান্টেড যে গুঁড়োগুলো ওগুলো কিন্তু কেকের উপরে চলে আসার চান্স থাকে, এই জন্যই মেনলি ক্রাম কোটিংটা করা হয়। আর এরপরে ক্রাম কোটিং করার পরে বেশ অনেকক্ষণই ফ্রিজে রেখে দিয়েছিলো, আর নিচের বোর্ডটা কিন্তু ক্লিন করে নিতে হবে, আদারওয়াইজ দেখতে কিন্তু মোটেও ভালো লাগে না। আর আমার মা এটা বেশি করে, আমি যখনই কোনো ধরনের ক্রিম বা কিছু বোর্ডে লেখে যাই সাথে সাথে ক্লিন করে ফেলে। আর যেহেতু এটা একটা ট্রি থিম কেক হবে তাই উপরে ক্রিমটা ছিল হোয়াইট ফ্রস্টিংয়ের, আই মিন ভ্যানিলা ফ্রস্টিংয়ের ক্রিমটা ছিল। আর আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ক্রিম নিয়ে যে প্রবলেমটা কালার মিক্স করার পরে, তো ওটা মোটামুটি আমরা কিছুটা সলভ করতে পেরেছি। এখনও এক্সপেরিমেন্ট চলছে, যেহেতু নতুন ওয়েদার, নতুন প্রোডাক্ট, সব কিছু নিয়ে আসলে এক্সপেরিমেন্ট করতে হচ্ছে। আর এছাড়া আমরা প্ল্যান করছি হয়তো খুব রিসেন্ট আমরা আমাদের বিজনেসটা নতুন করে আবার স্টার্ট করব। অলরেডি আমরা কেক ডেলিভারি করছি, আর যদিও এখন কিছু জাস্ট সিলেক্টেড লোকেশনের মধ্যে কেক ডেলিভারিটা করা হচ্ছে, যেহেতু ক্যানাডা তো অনেক বড়, আর আমি কোথায় কেক ডেলিভারি করছি সেটা আমি পাবলিকলি বলতে চাই না, তো যাই হোক আমি এই ব্যাপারটা নিয়ে আর কথা বলছি না। তো এখানে অলরেডি কেকের যে ফ্রস্টিংটা ওটার কাজ চলছে, আর ফ্রস্টিংটা কমপ্লিট হওয়ার পরে এখন মা একটা পাইপিং ব্যাগের সাহায্যে, আর এটা ছিল চকলেট গার্নাশ, সো চকলেট গার্নাশ দিয়ে একটা ট্রি ড্র করে নিচ্ছে, যেহেতু একটা ট্রি থিম কেক হবে, কারণ যার জন্য কেকটা বানাচ্ছে তার আবার এরকম গাছগাছালি খুব বেশি পছন্দ। তো মা এটা জানতো তাই মা আমার পছন্দ মতন এরকম একটা ডিজাইন করছে।
আর এই কেকটা কিন্তু অনেক দূরে ডেলিভারি হয়েছে। কোথায় ডেলিভারি হয়েছে বা কার জন্য ছিল বা কে নিয়েছে সব কিছুই আমি কিন্তু এই ভিডিওতে বলবো না। কেন বলবো না সেটা জানতে হলে আমার এর পরের ভিডিওটা দেখতে হবে। আর এই যে এই থিম কেকগুলো আমার অনেক অনেক বেশি ভালো লাগে, স্পেশালি বাংলাদেশে যখন আমি ছিলাম তখন কোরিয়ান থিম কেকগুলো আমি যখন ড্র করতাম আমার অনেক অনেক ভালো লাগতো। আর আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হতাম, একটা পেজ আছে যেটা আমাদের নিতু বাবুচির পোর্টফোলিও, তো ওই পেজটা থেকে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হতাম কারণ আপুর কাজগুলো দেখে থাকার মতন। আর অনেকেই কোয়েশ্চেন করছেন যে হঠাৎ করে ভিডিও দিচ্ছি, আগে তো কখনো এভাবে ভিডিও করা হতো না। আসলে আগে যখন বাংলাদেশে আমরা পেজটা রান করতাম তখন ওভাবে সময় হয়ে উঠতো না, কারণ আগে আমাদের এত প্রেশার ছিল। আর অবশ্যই যেহেতু কানাডাতে এখন আমরা নতুন করে স্টার্ট করছি ওরকম প্রেশার নেই যেটা বাংলাদেশে ছিল, তাই বাংলাদেশে কখনোই মা ভাবতে পারতো না যে একার হাতে ভিডিও করে দেন কেক বানিয়ে ডেলিভারি করে সব কিছু করতে পারবে। আর এখানে যেহেতু কানাডাতে যেহেতু এখন অনেকটাই সময় পাওয়া যায় কারণ ওভাবে প্রেশার নেই, তাই এখন ভিডিওগুলো মেক করাও পসিবল। আর আমারও ভাবতে ভালো লাগে যে মা ভিডিওগুলো মেক করছে, কারণ আমি এত এত বলতাম বাংলাদেশে যে একটু ভিডিও মেক করো বা একটু ভিডিও করে আমাকে পাঠিও, যেহেতু আমি নিজেও কানাডাতে থাকি না বা বাংলাদেশে থাকি না, তাই আমি বলতাম যে আমাকে একটু ভিডিও মেক করে দিও আমি আপলোড করব পেজে। বাট মা কখনোই সময় করে উঠতে পারতো না, কারণ ডেলিভারি দেওয়া দেন অর্ডার বুক করা বা সব কিছু মিলিয়ে একার হাতে সব করতে হতো। তো এখন যেহেতু ভিডিওগুলো মেক করছে আমিও দেখতে পাচ্ছি, সে সাথে আমি আপনাদের সাথেও শেয়ার করতে পারছি। তো আমি আশা করছি যে মা এরকম ভিডিওগুলো সবসময় মেক করবে আর মেক করে আমাকে দিবে, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর এই যে সাপোর্টটা এটা কিন্তু আপনাদের কাছ থেকেই দরকার, কারণ আপনারা যদি ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক কমেন্ট না করেন বা শেয়ার না করেন তাহলে মা তো আর ইন্সপায়ার্ড হবে না, তাই মাও আর ভিডিও করবে না। তবে আমি দেখেছি যে আমরা যখনই যে কাজটা করেছি আপনাদের সাপোর্ট আমরা সবসময় পেয়েছি, ইভেন ভিডিও করার ক্ষেত্রেও আপনারা আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করছেন। মার লাস্ট যে কানাডার ফার্স্ট কেকটা ছিল ওটা তো প্রচুর ভিউজ হয়েছে আর আমরা আসলে সত্যি অনেক খুশি, কারণ এতটাও আমরা এক্সপেক্ট করিনি। কারণ আমি সবসময় দেখেছি আমরা যা এক্সপেক্ট করি না তার থেকে অনেক বেশি কিছুই পেয়ে যাই আপনাদের কাছ থেকে, এই জন্য আমরা সবসময় আপনাদের কাছে গ্রেটফুল। তো এখানে অলরেডি কথা বলতে বলতে মা নজলের একটা ফ্লাওয়ারের মতন ডিজাইন করে নিয়েছে নজল দিয়ে, আর এটা অলমোস্ট ডান কেকটা। আর এই কেকটার ডেলিভারি কোথায় হয়েছে সেটা আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর নেক্সট ভিডিওতে কিন্তু কোথায় ডেলিভারি হয়েছে বা কে নিয়েছে সব কিছুই কিন্তু আপনারা দেখতে পাবেন। তাই আজকের ভিডিওটাতে আমি আর ওগুলো অ্যাড করছি না, আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণও জানাচ্ছি। আর আমি আশা করছি আপনারা আমাদেরকে এভাবেই সাপোর্ট করে যাবেন, আমাদেরকে অনেক অনেক বেশি আপনাদের দোয়ায় রাখবেন। আর আসলে এটাই আর কিছু বলার নেই, কারণ আপনাদের দোয়া বা ভালোবাসা বা আশীর্বাদ ছাড়া আমরা কিছুই না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর এই যে কেকের ফাইনাল লুক, আমি পুরো ভিডিওটা আবার আপনাদের সাথে শেয়ার করব, কী হয়েছে না হয়েছে। ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। Bye-bye.